ঢাকার কেরানীগঞ্জে সড়ক ও জনপথ বিভাগ নতুন সুয়ারেজ লাইন নির্মাণের কারণে মডেল টাউন এলাকার পয় নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে করে জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি নানা ভোগান্তির কথা জানিয়েছেন তারা। এদিকে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। কেরানীগঞ্জ থেকে আরিফুল ইসলামের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন শাহরিয়ার রাজ। বুড়িগঙ্গা নদীর দ্বিতীয় সেতুর দক্ষিণ পাশের প্রবেশ মুখে 15 একর জমির উপর গড়ে উঠেছে কেরানীগঞ্জ মডেল টাউন আবাসিক এলাকা। 243টি প্লট নিয়ে গড়ে ওঠা এলাকায় বসবাস করছেন অর্ধ লক্ষাধিক মানুষ। তবে সামান্য বৃষ্টিতে মডেল টাউনে সৃষ্টি হয় জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। এলাকার পানি নিষ্কাশনে চলমান নতুন সুয়ারেজ লাইন এবং মডেল টাউন এলাকার সুয়ারেজ লাইন দুটো দ্রুত সমন্বয় করা না গেলে এই ভোগান্তি চরমে পৌঁছবে বলে আশঙ্কা এলাকাবাসীর। এখন আবাসিক এলাকায় অনেক সময় বৃষ্টির পানি যে হইলে এখানে অনেক মানে 1-1.5 ফিট পানি হয়ে যায়, তখন মানুষের চলাচল করতে অনেক কষ্ট হয়। রোডের পানি আমাদের ভিতরে ঢুকবে যদি ড্রেনটা ডাউন না করে। পুরান সুয়ারেজ লাইনের মধ্যে ঢুইকা মহল্লা প্লাবিত হওয়ার পরে তারপর সে নদীর দিক ধাবিত হবে। এদিকে 2008 সালে উপজেলা প্রশাসনের নকশা অনুযায়ী এলাকায় সুয়ারেজ লাইন নির্মাণ করা হয়েছে বলে জানান মডেল টাউন বাড়ি মালিক সমিতির সভাপতি। তাদের কাছে আমাদের দাবি এটা 1.5 ফুট নিচা করে দেওয়া হোক। নিচা করে দিলে আমরা সাধারণ যে জনগণ আছি তাদের আমাদের সাধারণ জনগণগুলা এখানে উপকৃত হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সুয়ারেজ লাইনটি মেরামতের ব্যবস্থা করা হবে বলে জানান সওজের কার্য সহকারী কর্মকর্তা। আমরা এই জিনিসটা দেখি আমরা কি করা যায়, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমরা ওনাদের সঙ্গে আলাপ করে আমরা এই বিষয়ে একটা মানে আমরা দেখতেছি। আমরা কেরানীগঞ্জের মডেল টাউনবাসীর ভোগান্তি এড়াতে সুয়ারেজ লাইন দুটি দ্রুত সংস্কারের ব্যবস্থা হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেক্স রিপোর্ট, বাংলা টিভি। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এ কর্মসূচির আয়োজন করে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগ। এতে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মুফাক্কার হোসেন খোকন সহ অন্যরা। এদিকে নারী ও কন্যা শিশুর প্রতি ধর্ষণ সহ সকল প্রকার সহিংসতা বন্ধে বগুড়ার সোনাতলায় মানববন্ধন করেছে গণ উন্নয়ন কেন্দ্রের আস্থা প্রকল্প। এ সময় আস্থা প্রকল্পের বগুড়া জেলা সমন্বয়ক মোখলেসুর রহমান পিন্টু, সোনাতলা পৌর প্যানেল মেয়র তাহিরুল ইসলাম সরকার, UNFP এর জেলা প্রতিনিধি মাসুদা ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞান চর্চার প্রতি উৎসাহ বাড়াতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় 42তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু সহ অন্যরা। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 18টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা নিজেদের বিভিন্ন ধরনের প্রজেক্ট প্রদর্শন করেন। অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন।